এই মুহূর্তে হাওফিশের তরফ থেকে পাওয়া আবহাওয়ার বড় খবর আসছে শীতের দ্বিতীয় ইনিশ। টানা 5 থেকে 6 দিন কলকাতা সহ বাংলার এই জেলাগুলিতে ঘন কুয়াশা ও হাড় কাঁপানো শীতের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। তো কবে কখন থেকে কলকাতা সহ রাজ্যের কোন কোন জেলাগুলিতে টানা 5 থেকে 6 দিন ঘন কুয়াশা ও হাড় কাঁপানো শীতের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর, বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বাঁধা বিপত্তি কাটিয়ে মঙ্গলবার রাতের পর রাজ্যে ফের আবাতে বিচরণ শুরু হয়েছে উত্তর পশ্চিম ভারতের কনকনে ঠান্ডা হাওয়ার। ধাপে ধাপে সামান্য করে রাতের তাপমাত্রা কমা শুরু হবে, যার জেরে আগামী শুক্রবার 13 জানুয়ারি থেকে শীতের দ্বিতীয় স্পেল শুরু হবে রাজ্যে। কলকাতায় পারদ নামতে পারে 14 ডিগ্রি বা তার নিচে। পশ্চিমের জেলায় 9 থেকে 10 ডিগ্রির ঘরে পৌঁছাতে পারে পারদ। আবহাওয়া দফতরের পূর্বাভাস, শীতের দ্বিতীয় ইনিশ 5 থেকে 6 দিন স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বাকি বঙ্গের কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। জলীয় বাষ্পের প্রভাব কেটে আজ মঙ্গলবার বিকেলের পর থেকে শুকনো হতে শুরু করবে আবহাওয়া। আগামী 3 থেকে 4 দিনের মধ্যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ ও পশ্চিমাঞ্চলের জেলায় এখন যেখানে যা তাপমাত্রা তার থেকে গড়ে সর্বাধিক 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত পারদ পতনের সম্ভাবনা রয়েছে। আগামী 13 জানুয়ারি শুক্রবার থেকেই পারদ পতন শুরু হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পশ্চিমের জেলাসহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সর্বত্রই এই মুহূর্তে রাতের তাপমাত্রা কোথাও 3 থেকে 2 ডিগ্রি বেশি। আগামী 48 ঘন্টার মধ্যে এই তাপমাত্রা স্বাভাবিক বা তারও সামান্য নিচে নামার সম্ভাবনা রয়েছে। পশ্চিমাঞ্চল এবং নদিয়া মুর্শিদাবাদ জেলায় সকালে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে আগামী 12 জানুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত। বাকি দক্ষিণবঙ্গে সকালে হালকা বা মাঝারি কুয়াশা, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। প্রধানত শুকনো আবহাওয়া। 11 জানুয়ারি বুধবার ও 12 জানুয়ারি বৃহস্পতিবার পশ্চিমী ঝঞ্ঝা পার্বত্য উত্তরবঙ্গের উপর দিয়ে পাশ করবে, ফলে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং কার্শিয়াং কালিম্পং এলাকায়। এই ঝঞ্ঝা পুরোপুরি পাশ করে গেলে বৃহস্পতিবার বিকেলের পর থেকে উত্তরবঙ্গের পার্বত্য ও সমতলের জেলায় তাপমাত্রা গড়ে 1 থেকে 3 ডিগ্রি পর্যন্ত কমতে পারে। হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে। বিহার সংলগ্ন উত্তরবঙ্গের মালদা জেলায় ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। কলকাতায় আবহাওয়ার বদল হবে আগামী বৃহস্পতিবার থেকে, উত্তরে হাওয়ার দাপট বাড়বে। সপ্তাহের শেষে আবারও একবার শীতের স্পেল শুরু হবে। সকালে হালকা মাঝারি কুয়াশা ও ধোঁয়াশা, পরে পরিষ্কার আকাশ, বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতায় রাতের তাপমাত্রা সামান্য কমে 16.1 ডিগ্রি সেলসিয়াস। তো এই ছিল আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।